ওকে ফাদার ক্যাম্পবেল চ্যাপেল, নাইস ম্যাপ, খুবই বড় একটা ম্যাপ। এবং এখানে সবাই যেহেতু একসাথে, তো জেনারেটর হবে একদম পানির গতিতে, সরি বিদ্যুতের গতিতে। এবং আমি যেহেতু টুল বক্স নিয়ে এসেছি, তো আরও গতিতে হয়ে যাচ্ছে জেনারেটরটা। তো কিলার হচ্ছে হেল রাইজার এবং সে তার বক্স এখানে ফিক্স করছে। তো সে আমাদের লোকেশনটা জেনে ফেলছে যে সবাই এই জায়গায় আছে, তো এদিকে আসবো। বাট আই থিঙ্ক আমরা জেনারেটরটা ফিনিশ করতে পারবো। নোপ, হি ইজ হিয়ার অলরেডি। এখনও কোনো হার্ট বিট আয় না, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন পর্যন্ত কোনো হার্ট, হোলি শেট, হ্যালো, নো হার্ট বিট। ওকে রান রান, আই থিঙ্ক কোনো অ্যাড অন হইতে পারে। যাই হোক, কোনো এখন পর্যন্ত কোনো হার্ট, এখন আইতেছে হার্ট বিট দেখার পর। বাট জেনারেটরটা আমরা এখানে ফিনিশ করবো এবং বুইড়ার পিছনেই স্টিল নাকি এদিকে আসবো, এদিকে আসতেছে। বাট জেনারেটর ফিনিশ হয়ে যাবো। আবে ইয়ারে, কি করলো এটা, জেনারেটর হয়ে যেত কি সুন্দর, ইজি। বাট এখন চেষ্টা করবো আমি জেনারেটরটা ফিনিশ করার। এবং এখানে ওর পিছনে যেতেছে, তো ইয়াস আমরা এখানে জেনারেটরটা করি ওর পিছনে যেহেতু। ভাই প্লিজ আসিস না। এবং জেনারেটর কমপ্লিট, নাইস। এখন হয়তো ভালোই লুপ মানে ঘুরাইতেছে, বাট যখনই নাম নিলাম তখনই শয়তান হাজির। তার মানে যেখানে বলছি যে ভালো ঘুরাইতেছে তখনই মরতেইব, হ্যাঁ তখনই মরতেইব, একটু পরে মরতি। তো যাই হোক, ঘুরাইছে যেহেতু ভালো, সো আমরা এখানে আরেকটা জেনারেটর করবো। বাট কিলারের কাছে আছে রুইন পার্ক, হ্যাঁ ওকে আই উইল টেক ইট। ভাই সব, প্রথমে বলছি যে অনেক ঘুরাইতেছে কিলার রে, ওই সময় ওই মা মাইর খাইছে, আর যে সময় বলছি যে রুইন তখনই আমার সামনে। বাট দিস ইজ নট আ বিগ ডিল, অনেকক্ষণ ভালো মানে আজকে এই গেমটা আমার লাকি। বাট দেখা যাক কতক্ষণ লাকি হইতে পারে। এবং আমরা এই জেনারেটরটা করতে থাকি। ওকে সো আমাদের নাম্বার 4 আবারও ডাউন হয়ে গেছে, যেহেতু আমাদের মধ্যে কেউই এখনও হুক হয় নাই। বাট জেনারেটর অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে, সো আমরা এখানে একটা হিট খাই আর দেখি বাঁচাইতে পারি কি না। হুক তো অনেক ক্লোজেই। এবং এখানে ডিভাইটে ইয়া করলো, বক্স করলো। এবং এখানে ভাই ডেটারটা ফাও ফাও নষ্ট করছি, বাইচ্ছা দেব 100%। নাইস নাইস নাইস, তো ইয়াস এখানে আমরা খুবই সহজে তাকে বাঁচিয়ে নিলাম। বাট কতক্ষণ বাঁচতে পারবে, আমার মনে হয় ওর পিছনে যাব, কারণ কিলারের কাছে কিলার কি চাইতেছে, একটা কিলি কিলার কি একটা কিলি চাইতেছে, হিল, হ্যালো হেলরাইজার, কি একটা কিলি লাগবে তোমার, ওর পিছনে, ইয়াস ওর পিছনে এখনও। এবং ডাউন, ওকে ওকে জেনারেটর করি আমরা। এবং কিলার আবার বক্স ফিক্স করতেছে, মানে হারাম জাদা কিলার বারবার উল্টে ওই পাশেই। আরে আরে কই যায়, হ্যালো, আরে হার্ট বিড়ায় না, দেখছো পাগল না, এই প্লেয়ার দি পুরাই পাগল, কিলার রেখে দেয় না। ওকে নাইস প্লেট ড্রপ, আমি মনে করতেছিলাম যে আমার পিছনে আইব, বাট না, মার ভাই আমার একটা মাইট দে। কি ভাই ওরে কি পাইছে ওর পিছনে, আরে দিছে শেষ, তুম তো গায়ো বেটি, লাস্ট হুক না ওর, ইয়াপ ওর লাস্ট হুক। এনাও হেই মরি, নো ফ্রিকিং ওয়ে, এই কারণে তোর পিছনে বারবার, হারাম জাদা হেল রাইজার। ভাই বাগো ভাই বাগো, বাট আমরা এখনও আর কেউ এখন পর্যন্ত একটাও হুক হই নেই, সো এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আর বুইরা মনে হয় জেনারেটর করতেছে, প্লিজ বুইরা, কী রে ভাই বুইরা ওদি মাত্র এদিকে আইতেছে। এই জেনারেটরটা তো মনে হয় আমি কইরা গেছিলাম, এত হয়নি নাকি নাকি, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো বুইরার আমি মিলে জেনারেটরটা ফিনিশ করি এবং দেখা যাক। আরে ভাই সাহেব ম্যাজিক কইতে বললো, জেনারেটর ফিনিশ, নাই আচ্ছা বুইরারে ধরছে, ওকে নো প্রবলেম। এখানে আরেকটা জেনারেটর আছে, সো আই থিঙ্ক আমরা এই জেনারেটরটা করতে পারি, এই জায়গায় এই জেনারেটরটা, ইয়েস জেনারেটরটা আমরা আমি করতে থাকি। বুইরা ভাই প্লিজ, ভাই প্লিজ ঘুরাই, ও ভাই বুইরার কাছে ডেড হার্ড আছে, এটা কি বুই রাখছো না, বা ভাই ডাউন, ঠিক আছে নো প্রবলেম। ডিভাইড বাই প্লিজ জেনারেটর কর, এ দেখো কিলার কি হারাম জাদা বারবার মানে নিজের বক্স নিজে করে রাখ,
সন্ধান পাওয়া যায় আমাদের। ওকে বুইরারে এখনো পিক করেনি, আমরা কি তার তুলতে পারবো? আই গেস ইয়েস, রিকভার। আরে আমার পিছনে দি ভাই, আর কোনো ইয়ে না ভাই, হেলিউ হার্ট বিট আয় না কেন? ওকে লাস্ট ওয়ান জেনারেটর রিমেইন, যেহেতু জেনারেটার আর একটাই বাকি আছে এবং আমি এখন পর্যন্ত চেস নিয়ে নেই, সো আমি এখানে একটা চেস কিনি। রিক্স কামন কামন, হেল রাইজার চেস মি। ওই ভাই ভাই হারামজাদার তো সমস্যা আছে, ওর তো ইয়ে না, হার্ট বিট হয় না, কোন দিক দেয়া পরে আল্লাহ জানে। রেনে জেনারেটার দেখছো, কোনো হার্ট বিট হয় না, ও কিন্তু আমার ক্লোজে, অনেক ক্লোজে, বাট হার্ট বিট হয় না। দেখো আবার বক্স করতে যাইতেছে ভাই, কি আরাম যাতা ভাই, কি খুঁজে খুঁজতে পারে না ভাই, বক্স ফিক্স করে বারবার দেখে লাগে কোন জায়গায় কে আছে। এই যে দেখছো, এ এ মারা, আ যাও বেটে, ইধার আ যাও, মে ইধার হু। আনফর্চুনেটলি বুইরারে আবার হুক করে দিছে, বাট এখানে আমরা জেনারেটার লাস্ট জেনারেটার কমপ্লিট করে লাইছি এবং কিলার এদিকেই অন ওয়ে। হ্যাঁ না আবার বুইরার কাছে যেতেছে, সো ওই পাশের গেটটা আমি খুললে রাখি, যদি বুইরারে বাঁচাইতে পারি তাইলে এই পাশে দেওয়া যেতে যাইতে সহজ হয়। এবং 100% ওর কাছে যেহেতু মরি আছে, ওই ক্যাম্পই কর দেখছে মারে, ইয়াপ দিয়ে খেলাইছে, দিয়ে বুইরারে বাঁচাইতে পারি কিনা। ওকে ও এদি ইয়া করে মারো, আমারে মারো, আরে ভাই আমারে মারে না ভাই, দেও ও আমারে ইয়া করছে, পিন করছে, বাট যাইতেছে বুইরার পিছনে, মানে ওর মরি মারতেই বই যে মেরা লাইছে, শেষ মরি মেরা লাইছে, শেষ খেলা শেষ। বাট আমি গেটটা খুলে রাখি বাই চান্স, ওর কাছে যদি আবার নোয়েট মোয়েট থাকে তাহলে তো কাজই সারছে ভাই। বাট আমার কপাল অনেক ভালো, কারণ আমি এখন পর্যন্ত একবার হুক হই নেই, সো এটা হচ্ছে আমার অনেক একটা লাকি চান্স। গেট আমি পুরাটাই খুলবো, কারণ বুইরা তো গেছেই, এবং এদিকে যদি আয়ে তাহলে তো যেটার ভয় পাইতেছিলাম এইটাই হইলো। ভাবতেছিলাম যে ভাই ডিওয়াইট কি করতেছিস ভাই, এই যে বুইরারে মরি মারলো, তো এদিকে এই গেটে আয়া পড়ছি না, এখন তো কিলারের সামনে মরতে হইব, এখন তো কিলার আমার কাছে আইব না, হুক করতেছে। সো আমরা এখানে ভাই খুবই লাকি একটা চান্স, এইটা যদি স্কেপ হয় ভাই সেই লেভেলের একটা স্কেপ হবো। আমি এখানে গেটটা 99 করার চেষ্টা করতেছি এবং আমার কাছে বড় টাইমও আছে, তো দেখা যাক। এবং একটা শট এবং ডেভিড রান হুক এবং ডেড হার্ট এবং গেট ওপেন, কেমন ডেভিড ডিওয়াইটার ডিওয়াইটার মার, নাইস, আমি কি বাঁচতে পারবো, লেটস গো ভাই সাপ, কি স্কেপটা হইলো দেখছো ভাই সাপ, নেক্সট লেভেল স্কেপ ভাই, কিলারের সামনে দেখো মুখের সামনে দেবাই দিছি ভাই। তো গেম প্লে যদি পছন্দ হয়, পছন্দ না হওয়ার কিছু নেই, এত সুন্দর এত ওপি একটা স্কেপ করলাম, তো অবশ্যই পছন্দ হয়েছে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেন এবং ভিডিওটাতে সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ। I can't.